আমার ভাইরা, আল কোরআনুল কারিমের ১৬ নম্বর পারা সূরাতুল মারিয়ামের একটি আয়াত কারিমা দিয়ে লক্ষ্য করুন, প্রমাণ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিদিন নখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মারিয়াম আলাইহিস সালাম সন্তান গর্ভে এসেছে, শুনতেছেন কথা? একটু আমার দিকে নজর দেন, আমার চেহারাটা কি খুব বেশি খারাপ? আমার দিকে তাকান, তাকাচ্ছেনই না তো। চেহারা কে বানিয়েছেন? যারা এখানে কালো মানুষ আছেন, সুসংবাদ শোনেন, আপনি কালো বলেই পৃথিবী সুন্দর। বিশ্বাস করুন, কালো বলেই পৃথিবী সুন্দর। আপনি কালো না হলে পৃথিবী এত সুন্দর হতো না। কালো মানুষের তিনজন বিখ্যাত কালো আছে তাফসীর এবং হাদিসের মধ্যে, তিনজন বিখ্যাত এবং সম্মানিত তিনজন কুৎসিত কালো মানুষ পাওয়া যায়, এত কালো যাদের চেহারার দিকে তাকানো যায় না, কিন্তু আল্লাহ তাদের সম্মান দিয়েছেন আরশে আজিম পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই ঘটনা শোনাতে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি মারিয়াম, নাম কি? মারিয়াম, যিনি ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা। সুবহানাল্লাহ। পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারিয়ামের সন্তান হলো, সন্তান হয়ে যাওয়ার পরে সন্তান গর্ভ, গর্ভ থেকে সন্তান পৃথিবীতে আসার পর মা যখন চেতনা ফিরে পান, মা যখন জ্ঞান ফিরে পান, ওই সময় মায়ের ক্ষুধা লাগবে, এটাই বড় স্বাভাবিক ব্যাপার। তার জন্য জুস জাতীয় খাবার রাখা হয়, তার জন্য প্রোটিন জাতীয় খাবার রাখা হয়, যে খাবারটা পরিমাণে অল্প কিন্তু প্রোটিনের পরিমাণটা থাকবে বেশি। অল্প খাইলেও যেন মা তার শক্তি ফিরে পায়, ঠিক তো? এখানে ডাক্তার যারা আছেন তারা জানেন, সন্তান প্রসব হওয়ার পর মাকে প্রচন্ড প্রোটিনযুক্ত খাবার দেওয়া হয় যেন তিনি শক্তি ফিরে পান। হযরতে মারিয়ামের সন্তান জন্ম হয়ে গেছে, সন্তান জন্ম দেওয়ার পর আম্মা জান মারিয়াম একটা গাছের সাথে হেলান দিয়ে বসে আছে, ক্ষুধার যন্ত্রণা তখনও সবর করছে। ধৈর্য ধারণ যদি করা হয়, আল্লাহ পাক ধৈর্যের ফল মিষ্টতা দান করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য যদি ধরে তাহলে আল্লাহ সেখানে তার কাছ পর্যন্ত করুণা আর রহমত পৌঁছায় দেন। হযরতে মারিয়াম গাছের সাথে হেলান দিয়ে চিন্তা করছে, সন্তান প্রসব হয়ে গেল, আমি বড় ক্ষুধার্ত হয়ে গেলাম, এখন একটু খাবার দরকার। ডানে কেউ নাই, বামে কেউ নাই, প্রসবের কাজকর্ম যা করেছে সব আল্লাহর ফেরেশতারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহায্য করার মতো কেউ নাই, কে পানি দেবে, কে তাকে খাদ্য দেবে, কেউ নাই। আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিদিন নখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। একবার জোরে জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মারিয়াম টেনশন করো না, চিন্তা করো না, পিছনের দিকে তাকায় দেখো, যেই গাছের সাথে তুমি হেলান দিয়েছ ওই গাছটার উপরে লক্ষ্য করে দেখো, কি গাছ? মারিয়াম তাকায় দেখে খেজুর গাছ। এমন একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে বসে আছেন মারিয়াম। সরাসরি কোরআন থেকে বলছি, ১৬ নম্বর পারা সূরাতুল মারিয়াম, আপনি এখনই খুলে কোরআনটাকে দেখতে পারেন। আসলামউদ্দিন জিহাদি বানানো গল্প বলছে নাকি আল্লাহর কথা? আমার বন্ধুরে, মারিয়াম যখন পিছন ফিরে তাকাই, সে দেখে খেজুর গাছ। মজার ব্যাপার হলো, খেজুর গাছের মাথা নাই, কবে জানি মরিয়ে ভূত হয়ে গেছে। আমার নিজের মতো করে কথা বললাম আর কি, ভূত আসলে কিছু না, মানে এমন মরা মরছে ওর কাণ্ড মাণ্ড কিচ্ছু নাই, মাথা নাই। হযরতে মারিয়াম টেনশনে পড়ে গেল, মাথা নাই এমন খেজুর গাছ দেখে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মারিয়াম যেই খেজুর গাছের সাথে হেলান দিয়েছো ওটা ধাক্কা মারো, ঝাঁকা দাও,
তোমার শুধু ঝাঁকা দেওয়ার দায়িত্ব তোমার তুমি শুধু ঝাঁকি দেবে দুই হাত দিয়ে যতটুকু নাড়াচাড়া করবে কাণ্ডহীন শুকনা খেজুর গাছের ভেতর থেকে পরিপক্ক খেজুর তোমার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহু আকবার আসসাবিরিন আল্লাহ ধৈর্য ধারণ করো আল্লাহ পুরস্কার দিতে পারেন নাকি পারেন না এজন্য বিপদ এসেছে মুসিবত এসেছে ধৈর্য হারা হও না হুঁশ হারা হও না ভালো করে মনে রেখো সকল ব্যথা বোঝা বইতে পারে সব জ্বালা যাতনা সইতে পারে বিপদ সইতে পারেন তো সকল ব্যথা বোঝা বইতে পারে সব জ্বালা যাতনা সইতে পারে বিপদ আপদ এলে খোদাকে ডাকে তার দয়া করুণার ভরসা রাখে হারাই না হোশ সেই তো মানুষ সেই তো মানুষ একবার জোরে জোরে বলা যাবে কি বন্ধু মারহাবা আলহামদুলিল্লাহ তাহলে সকল কিছুতে ধৈর্য ধারণ করতে হবে ভরসা রাখতে হবে কার উপরে আল্লাহর উপরে